প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর আগামী 10 জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নপত্র এটি। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়, আমার আশেপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জানাগুলো কেন হয়, এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। কাজ এক, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার আশেপাশের এলাকায় প্রাকৃতিক পরিবেশে কী কী বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে তারা চিন্তা করে আর সামাজিক চিত্র খুঁজে পেল, আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে আগে লিখো। অর্থাৎ তোমার আশেপাশের এলাকায় প্রাকৃতিক দেখতে পাও সেটা তুমি এবং তোমার বন্ধুকে জিজ্ঞাসা করে উত্তরটা জেনে নিতে হবে। তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকে আলোচনা করে লিখো। নমুনা ছক, আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যে সকল দুর্যোগ খুঁজে পেলে সেগুলো এই ছকে লিখতে হবে। প্রথম বন্ধু যা খুঁজে পেল আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সেগুলো এই ছকে লিখতে হবে। কাজ দুই, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ। কাজ তিন, সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন বেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন। ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল। কাজ চার, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্ন তক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক, অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ, এই তিনটি ক্যাটাগরিতে অভিমতগুলোকে শ্রেণীকরণ করে এই ছকে উপস্থাপন করতে হবে। কাজ পাঁচ, প্রতিদিন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই তোমাদের জন্য এই প্রশ্নটির একটি পরিপূর্ণ এবং যথোপযুক্ত উত্তর নিয়ে আসব। সেই পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবে। হ্যালো হ্যালো, কাস্টমার